মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। গানটির সাথে বাংলাদেশ ক্রিকেট মিলিত হলো একই বিন্দুতে, কিভাবে আসুন বুঝিয়ে বলছি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উত্থান, আজকের এই জায়গায় আসা, বিশ্ব ক্রিকেটে সমীহ জায়গা নিয়ে হয়ে ওঠার পেছনে রয়েছে নানা চড়াই উৎরাইয়ের গল্প, যে উত্থানের পেছনে রয়েছে পাঁচজন সৈনিকের অবদান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যারা পরিচিত পঞ্চপাণ্ডব হিসেবে, মাশরাফি বিন মর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালরা বাংলাদেশ দলের এই অগ্রযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকেই। সে আজ থেকে অনেকগুলো দিন আগের কথা। গানের লাইনের মতো ফেলে আসা দিনগুলি হয়তো পিছু ডেকেছে মাহমুদুল্লাহ রিয়াদের। 38 বছর বয়সী এই ক্রিকেটার তাই স্মরণ করলেন নিজেদের সোনালী সময়ের। বিগ ফাইভ বা পঞ্চপাণ্ডবের পাঁচজন সর্বশেষ একসাথে খেলেছিলেন 2019 বিশ্বকাপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে। এর আগে 2018 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শেষবার দেশের মাটিতে একত্রে খেলেন তারা। এরপর নানা কারণে আর একসাথে মাঠে নামা হয়নি এই পাঁচ ক্রিকেটারের। 2020 সালের 6 মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি বিন মর্তজার অধিনায়ক হিসেবে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচের সময় সাকিব আল হাসান ছিলেন নিষেধাজ্ঞায়। অর্থাৎ আজ থেকে প্রায় 5 বছর আগে ক্রিকেট মাঠে একত্র হয়েছিলেন তারা পাঁচজন। লম্বা একটা সময় চলে যাওয়ায় 38 বছর বয়সী রিয়াদ মিস করছেন সেই সময়টাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি ছবি পোস্ট করেন রিয়াদ, যেখানে মাশরাফি, সাকিব, তামিম, রিয়াদ ও মুশফিক একসাথে হোটেল রুমে হাসি মুখে ছবি তোলেন। পোস্টের ক্যাপশনে রিয়াদ লেখেন, হোয়াট আ লাভলি টাইম ইট ওয়াজ, লেটস ব্রিং ব্যাক দোজ মোমেন্টস, যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, কি সুন্দর সময় ছিল, সেই দিনগুলো ফিরিয়ে আনা যাক। পাঁচজনের মধ্যে সবার আগে 2001 সালে অভিষেক হয় নড়াইলের সন্তান মাশরাফি বিন মর্তজার। এরপর 2005 সালে আসেন তরুণ মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের অভিষেক হয় তার 1 বছর পর। আর 2007 সালে দেশের জার্সি গায়ে জড়ান তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট থেকে 2009 সালে মাশরাফি বিন মর্তজার অঘোষিত বিদায় হয়ে যাওয়ায় বাকি দুই ফর্মেটেই একসাথে বেশি খেলা হয়েছে তাদের। 2010 থেকে 2017 এই 8 বছর ওয়ানডে ও টি টোয়েন্টি ফর্মেটে পাঁচজন পারফর্ম করেছেন নিজেদের সাথে পাল্লা দিয়ে। 2017 সালে টি টোয়েন্টি থেকে মাশরাফি বিন মর্তজা অবসর নিলে বাকি থাকে আর মাত্র একটি ফর্মেট। 50 ওভারের ক্রিকেটে পরের 2 বছর বাংলাদেশকে অভাবনীয় সাফল্য এনে দিয়েছিলেন এই পঞ্চপাণ্ডবের সবাই। 2018 এশিয়া কাপ ফাইনাল খেলা, 2019 সালের প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজে কোনো ট্রফি বাংলাদেশ জিতেছিল সেই সময়ই। নিজেদের সেই স্বর্ণালী সময়ের জন্য মন খারাপ হওয়া কিংবা স্মৃতিকাতর হওয়া স্বাভাবিক রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারদের, কারণ চাইলেও যে আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই অসাধারণ সময়গুলো। রাকিন খান, অনফিল্ড।